আমার এসে গেলাম আপনাদের কাছে, আজকে খুব ভালো। আরে কিন্তু খালি মিষ্টির গল্প করবো, হ্যাঁ মিষ্টি মিষ্টি, বাঙালির সেরা মিষ্টি সন্দেশখালি, 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 সন্দেশখালি। আরে সন্দেশখালি এখন ইন্টারন্যাশনাল হয়ে গেছে, সন্দেশ চারিদিকে, সন্দেশ সকাল খাচ্ছি, সন্দেশ বিকানে খাচ্ছি, সন্দেশ এতদিন শুধু মিষ্টির দোকানে সন্দেশ, টিভি ভর্তি সন্দেশখালি, 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 সন্দেশ। আমি পাড়ার মিষ্টির দোকানে পাশ দিয়ে যাচ্ছিলাম, ভোলা ময়দা স্যার জিজ্ঞাসা, দাদা আমি তো এতদিন মিষ্টির বিজনেস করছি 30 বছর ধরে, সন্দেশের এত চাহিদা কী করে হঠাৎ হলো? আপনিও দেখছি খালি কিনে নিয়ে যাচ্ছেন, আমি অন্যান্য রাজ্যে পাঠাই তারাও খালি চাইছে, এখন ইন্টারন্যাশনাল। আমাকে বলছে ইংল্যান্ড থেকে যোগাযোগ করছে, বলছে আপনাদের এক্সপোর্ট লাইসেন্স, যে খালি সন্দেশ পাঠান, খালি সন্দেশ, খালি সন্দেশ, খালি সন্দেশ, খাবি খাবি বাঙালি, খালি সন্দেশ, খালি সন্দেশ খা। আমি বলছি হ্যাঁ, আচ্ছা কী হয়েছে বলুন তো, এত কেন সন্দেশের? এবার বাবা তুমি জানো না, আমাদের এখানে তো দারুণ জায়গা আছে একটা সন্দেশখালি, আরে সেখান থেকে সব সিনেমার প্লট পাওয়া যায়, সিনেমার শুটিং হয়, ওই যে সেই একটা হিট বই আছে না অক্ষয় কুমারের, রাউডি রাটু, রাউডি রাটু, বিজয়েন্দ্র প্রসাদের রাইটার লেখক, ও নাকি অনেক আগে থেকেই জানতো, সে এসে ওখান থেকে প্লট লিখে নিয়ে গেছে, সুপার ডুপার হিট, কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে, ও নাকি 11-12 সালে এসে, ওই যে বাবজি ফাবজি কী সব ক্যারেক্টার সব নাকি ওখানে তৈরি হয়। ও হো, বাংলা একদম ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল জায়গা হয়ে গেছে, বাঙালির কী গর্ব, বাপ রে বাপ, ওফ সন্দেশখালি, সন্দেশখালি, হিট সিনেমার প্লট দেবে, হিট মিষ্টি দেবে, খালি সন্দেশ, টিভিতে সন্দেশ, টিভিতে সন্দেশ, খাও সন্দেশ, সন্দেশ খালি, সন্দেশ খালি। আচ্ছা 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 আচ্ছা, ও তাই, হ্যাঁ বাঙালিরা তো প্রচুর এগিয়ে গেছে এখন, ওই বাপরে বাপ, কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ, তাহলে মিছিল 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 বেড়েছে যে, ওরে ও তো সে ঠিক আছে, ও টাকা পাচ্ছে বেশি ওই জন্য মিছিল বেড়েছে, ওর কী আছে, ওদের কোনো ব্যাপার না, ওদের কোনো ব্যাপার না, ও তাই, হ্যাঁ 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 হ্যাঁ।